প্রিয় দর্শক, অল টাইম নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বিনোদন, খেলাধুলা, স্বাস্থ্য টিপস এবং অ্যান্ড্রয়েড মোবাইল টিপস পেতে আমাদের সাথেই থাকুন। এবার বাজারে আসছে মিডিয়াম বাজেটের ফোন নোকিয়া 7। বাজারে আসতে চলেছে নোকিয়ার নতুন এক ফোন নোকিয়া 7। নোকিয়া 7-এ থাকছে এমন একটি ফিচার যা এর আগে HMD গ্লোবালের স্বল্প দামের তিন স্মার্টফোন নোকিয়া 3, 5 এবং 6 কোনোটাতেই ছিল না। নোকিয়ার হাই কোয়ালিটির স্মার্টফোন নোকিয়া 8-এর মতোই নোকিয়া 7-এও থাকছে বডি ক্যামেরা, যার মাধ্যমে একই সময়ে একই সঙ্গে রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তোলা যাবে। অন্যান্য ফিচারগুলোও প্রায় নোকিয়া 8-এর মতোই। একে বলা যেতে পারে নোকিয়া 8-এর গরিব সংস্করণ। কিন্তু নোকিয়া 8-এর দাম 50,000 থেকে 60,000 টাকা, অথচ নোকিয়া 7-এর দাম পড়বে মাত্র 30,000 টাকা। ফলে আপনি মিডিয়াম বাজেটেই নোকিয়া 7 ব্যবহার করতে পারেন। নোকিয়া 8-এর দাম একটু বেশি হলেও ফোনটিতে অন্যান্য কোম্পানির চেয়ে বেশি দামের স্মার্টফোনগুলোর সঙ্গে টেক্কা দেওয়ার মতো ফিচার রয়েছে। বিশেষত ওয়ানপ্লাস 5 তো নোকিয়া 8-এর সামনে দাঁড়ালেই লজ্জাই পেয়ে যাবে। নোকিয়া 7-এ যা যা থাকছে, নোকিয়া 7-এর ডিসপ্লেটি নোকিয়া 3, 5, 6 এবং 8 থেকে একটু আলাদা। পুরোটাই কর্নিং গরিলা গ্লাস 3 দিয়ে মোড়ানো, আর এর আউটার ফ্রেম 7 সিরিজ অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে উৎকীর্ণ। এই ফিচারটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলো থেকে একেবারে আলাদা কিছু নয়। নোকিয়া 7 হলো 2017 সালের প্রথম স্মার্টফোন যাতে আছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা ক্যামেরা মডিউলের ঠিক নিচেই অবস্থান করছে। এছাড়া এতে আরও আছে অন স্ক্রিন নেভিগেশন কি। ফোনটিতে আছে 5.2 ইঞ্চি 1920x1080 পিক্সেল IPS LCD ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 630 2.2 GHz অক্টোকোর প্রসেসর। প্রসেসরটিও বেশ শক্তিশালী, আছে 16 মেগাপিক্সেল f1.8 অ্যাপাচার এর একটি রিয়ার ক্যামেরা, 5 মেগাপিক্সেল 3008x2000 পিক্সেল f2.0 অ্যাপাচার ফ্রন্ট ক্যামেরা। ফোনটি অ্যান্ড্রয়েড OS 7 নুগেট অপারেটিং সিস্টেম চালিত, তবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ OS 8.0 ওরিওতে আপগ্রেড করা যাবে। ফোনটি 4GB RAM সাথে 64GB স্টোরেজ এবং 6GB RAM সাথে 128GB স্টোরেজ এই দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, আর ব্যাটারি থাকছে 3000 mAh। আশা করি উপরের টিপসগুলো আপনাদের জীবন সুন্দরভাবে পরিচালনা করতে সহায়তা করবে। আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ সবাইকে।